আরে ম্যাডাম, আপনি যখন ঝাল খেতে পারেন না তাহলে স্পাইসি পিৎজা অর্ডার করেছিলেন কেন? প্রিয়াঙ্কা, এবার চলো এখান থেকে, আমি এখানে দাঁড়িয়ে আর নিজের অপমান করাতে চাই না। বিক্রম এই বলে প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যায়। সে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ঘুমানোর জন্য নিজের রুমে চলে যায়। প্রিয়াঙ্কাও তার পেছনে যায়। আরে কি হয়েছে বিক্রম, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? বাড়ি আসার সঙ্গে সঙ্গে ঘুমাতে চলে যাচ্ছ। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না প্রিয়াঙ্কা, তোমার পিৎজা পাগলামির জন্য অনেক সমস্যা হচ্ছে। বিক্রম এই বলে ঘুমিয়ে পড়ে। কিছু সময় পর প্রিয়াঙ্কাও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে প্রিয়াঙ্কার ননদ জুলি তার বয়ফ্রেন্ডের সঙ্গে একটি কফি শপে বসে কিছু কথা বলছিল। জুলি, আমি নিজের বাড়িতে বলে দিয়েছি, আমার বাড়ির সকলে তোমাকে অনেক পছন্দ করে, তুমি কবে নিজের বাড়িতে বলবে? আমিও ভাবছিলাম মা আর দাদাকে তোমার ব্যাপারে জানিয়ে দেব, আমার মনে হয় তারা খুশি মনে রাজি হয়ে যাবে। আচ্ছা চলো, আমার রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। সবসময় তোমার রেস্টুরেন্টে যেতে ভালো লাগে না, লোকে দেখলে নানা রকম কথা বলবে। যে যা বলবে বলতে দাও, আমি কারোর পরোয়া করি না, আমার রেস্টুরেন্টে আমি যাকে ইচ্ছা নিয়ে যেতে পারি, তুমি আমার হবু ওয়াইফ, তোমাকে নিয়ে যাব না তো কাকে নিয়ে যাব? এরপর জুলি বিজয়ের সঙ্গে তার রেস্টুরেন্টে চলে যায় এবং দুজনে বসে কিছু খাওয়া দাওয়া করতে থাকে। জুলি যখন খাওয়া দাওয়া করছিল এমন সময় তার মায়ের ফোন আসে। মা ফোন করছে কেন? হ্যালো, হ্যাঁ মা বলো। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। কি হয়েছে জুলি? মা এখনই বাড়ি যেতে বলল, মনে হয় কোনো আর্জেন্ট কাজ আছে। ঠিক আছে বাই, এবার কাল দেখা হবে। জুলি এই বলে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর জুলি বাড়ি গিয়ে দেখে সেখানে তাকে দেখতে পাত্রপক্ষ এসেছে। জুলি তাদেরকে দেখে ভয় পেয়ে যায়। জুলি, এ হলো তপন আর তার বাবা মা, আমরা তোর আর তপনের বিয়ের ব্যাপারে কথা বলছি। ভেবেছিলাম আজ মায়ের সঙ্গে বিজয়ের ব্যাপারে কথা বলবো, কিন্তু মা যে অন্য জায়গায় আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। তুই আবার কি ভাবতে শুরু করে দিলি? মা, আমি ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমে যাচ্ছি, তুমি একটু আমার সঙ্গে এসো। জুলি এই বলে নিজের রুমে চলে যায় এবং কমলাও তার পেছনে যায়। আরে কি হয়েছে জুলি, তুই সকলের সামনে থেকে আমাকে এভাবে ডেকে নিলি কেন? মা, তুমি আমাকে জিজ্ঞাসা না করে আমার বিয়ের জন্য পাত্র দেখতে শুরু করে দিলে কেন? তাতে কি হয়েছে, তোর বিয়েটা তো দিতেই হবে, তাছাড়া তপন ভালো ছেলে। এই বিয়ে আমি করতে পারবো না মা, আমি বিজয় নামের এক ছেলেকে পছন্দ করি। এসব তুই কি বলছিস জুলি, এই কথা তুই আমাকে আগে জানাসনি কেন? আমি তাহলে তোর জন্য পাত্র দেখতাম না, এখন সকলে বাড়িতে চলে এসেছে, এবার তাদেরকে বারণ করলে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। মা, তুমি যে কোনো ভাবে তাদেরকে বারণ করে দাও, না হলে আমি গিয়ে তাদেরকে বারণ করে দিচ্ছি। জুলি তার মায়ের সঙ্গে কথা বলছিল এমন সময় প্রিয়াঙ্কা সেখানে চলে আসে এবং তাদের সমস্ত কথা শুনে ফেলে। জুলি, তোমাকে আর চিন্তা করতে হবে না, আমি গিয়ে তাদের সঙ্গে কথা বলে নিচ্ছি, আমি ঠিক তাদেরকে বুঝিয়ে বারণ করে দেব। প্রিয়াঙ্কা এই বলে তপন এবং তার পরিবারের কাছে যায়। আরে তপন, তোমার সঙ্গে একটা কথা ছিল, তুমি পিৎজা বানাতে পারো তো? আরে বৌদি, এসব তুমি কি বলছো, পিৎজার সঙ্গে বিয়ের সম্পর্ক কোথায়? সম্পর্ক থাকবে না কেন, তোমাদের বিয়ে হয়ে গেলে আমি যখন মাঝে মাঝে তোমাদের বাড়িতে যাব, তখন আমাকে পিৎজা বানিয়ে খাওয়াতে হবে। বৌদি, তুমি ভালো মজা করতে পারো, তোমার পিৎজা খেতে হলে আমি দোকান থেকে পিৎজা আনিয়ে দেব। না না, আমি দোকানের পিৎজা একদমই পছন্দ করি না, তুমি যদি পিৎজা বানাতে পারো তাহলে বলে দাও, তবেই জুলির সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে, না হলে তোমাদের বাড়িতে আমরা জুলির বিয়ে দেব না। প্রিয়াঙ্কা যখন সকলকে এভাবে কথা বলছিল এমন সময় জুলি এবং তার মাও সেখানে চলে আসে। জুলির মাকে দেখে তপনের মা বলে, এসব কি হচ্ছে দিদি, তাহলে কি আপনি আমাদেরকে অপমান করতে এখানে ডেকেছেন? আরে না না, আপনারা ভুল ভাবছেন। আরে হ্যাঁ আন্টি, মা একদম ঠিকই বলছেন, আমরা আপনাদের অপমান করার জন্য এখানে ডাকিনি, আপনারা নিজেই নিজেদের অপমান করতে এখানে এসেছেন। প্রিয়াঙ্কার কথা শুনে পাত্রপক্ষ প্রচন্ড রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর কমলা বলে, বৌমা, তুমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করনি, তারা আমাদের অতিথি ছিল। মা,
তাদের সঙ্গে ভালোভাবে কথা বললে তারা এত সহজে এখান থেকে যেত না। জুলি তাদের ছেলেকে বিয়ে করবে না জানতে পেরে তারা আমাদেরকে অপমান করার চেষ্টা করত। বৌদি একদম ঠিকই বলছে মা, বৌদি যা করেছে একদম ঠিকই করেছে। কিছু সময় পর বিক্রম বাড়ি ফিরে আসে এবং সকলে তাকেও জুলি আর বিজয়ের ব্যাপারে জানিয়ে দেয়। সবই ঠিক আছে, এবার তাহলে তাড়াতাড়ি বিজয়কে তার পরিবারের সঙ্গে এখানে আসতে বলে দেওয়া হোক, আমরা পাকাপাকি ভাবে তাদের বিয়ের কথা বলে নেব। একদম ঠিক বলেছিস বিক্রম, আমিও ভাবছিলাম সামনের সপ্তাহে তাদেরকে আসতে বলবো। এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায় এবং বিজয় তার বাবা মায়ের সঙ্গে জুলিকে দেখতে আসে। বিজয় তার পরিবারের সঙ্গে এসে গেছে, আমি গিয়ে তাদের সঙ্গে কথা বলছি, তুমি রান্নার দিকটা দেখে নিও। আরে মা, রান্না তো হয়ে গেছে, আপনি জুলিকে নিয়ে আসুন, আমি গিয়ে তাদের সঙ্গে কথা বলছি। প্রিয়াঙ্কা এই বলে হল রুমে চলে যায় এবং সকলের সঙ্গে বসে কথা বলতে শুরু করে। জুলি আমাদেরকে বিজয়ের ব্যাপারে আগে থাকতেই জানিয়ে দিয়েছে, আমাদের এই সম্বন্ধে কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনারা পিৎজা খেতে পছন্দ করেন তো? তোমার কথা আমরা ঠিক বুঝতে পারলাম না। আসলে আন্টি, আজ আমি আপনাদের জন্য পিৎজা বানিয়েছি, তাই জিজ্ঞাসা করছি। এই পৃথিবীতে পিৎজার থেকে বেশি টেস্টি আর অন্য কিছু হয়ই না। প্রিয়াঙ্কা যখন সকলকে এসব কথা বলছিল এমন সময় কমলা সেখানে চলে আসে। আরে বৌমা, তুমি রান্নাঘরে যাও, আমি সবার সাথে কথা বলছি, তুমি গিয়ে খাবারের ব্যবস্থা করো। শাশুড়ির কথাই প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কার চলে যাওয়ার পর বিজয়ের মা বলে, মনে হচ্ছে আপনার বৌমা পিৎজা খেতে অনেক পছন্দ করে, তাই আমাদের সামনে শুধু পিৎজার ব্যাপারেই কথা বলছিল। আরে হ্যাঁ দিদি, আমাদের বৌমা পিৎজার পেছনে পাগল হয়ে থাকে। কিছু সময় পর প্রিয়াঙ্কা পিৎজা নিয়ে আসে এবং সকলকে খেতে দেয়। প্রিয়াঙ্কা সকলকে খেতে দেওয়ার পর বলে, আপনারা খেয়ে বলুন না, আমার বানানো পিৎজা আপনাদের কেমন লেগেছে? ঠিকঠাকই হয়েছে, তবে আমাদের বিজয় অনেক ভালো পিৎজা বানাতে পারে, তার রেস্টুরেন্টে যারা যারা আসে তার বানানো পিৎজা খেয়ে ইমপ্রেস হয়ে যায়। তাই নাকি? তাহলে তো আমাকেও একবার টেস্ট করে দেখতে হবে। আর বিজয়, তুমি আমার জন্য পিৎজা পাঠিয়ে দিও। আরে হ্যাঁ বৌদি, অবশ্যই পাঠাবো। বেশ কিছু সময় পর্যন্ত বিজয় এবং তার পরিবারের সঙ্গে সকলে কথা বলে। এরপর জুলি এবং বিজয়ের বিয়ের কথা হয়ে গেলে বিজয় তার পরিবারের সঙ্গে বাড়ি ফিরে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন প্রিয়াঙ্কা যখন রান্না করছিল এমন সময় সে কিছু ভাবতে শুরু করে। বিজয়কে বলেছিলাম আমার জন্য পিৎজা পাঠিয়ে দিতে, কিন্তু এতদিন হয়ে গেল সে এখনো পাঠালো না, মনে হচ্ছে এবার আমাকে নিজেই গিয়ে তার রেস্টুরেন্টে পিৎজা খেতে হবে। প্রিয়াঙ্কা এসব কথা ভাবতে ভাবতে তার শাশুড়ির কাছে যায়। মা, আমি একটু মন্দিরে যাচ্ছি, আপনি রান্নার দিকটা সামলে নেবেন। আরে বৌমা, তুমি মন্দিরে যাবে আমাকেও জানিয়ে দিতে হয়, আমিও তোমার সঙ্গে যেতাম। না না মা, আপনাকে যেতে হবে না, আসলে আমার একটা মানত আছে, আমাকে একাকেই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। এরপর প্রিয়াঙ্কা বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং মার্কেটে গিয়ে বিজয়ের রেস্টুরেন্টের খোঁজ করতে শুরু করে। কিছু সময় খোঁজাখুঁজি করার পর প্রিয়াঙ্কা বিজয়ের রেস্টুরেন্টে পৌঁছে যায়। আরে বৌদি, তুমি এখানে? আরে হ্যাঁ, তোমার বানানো পিৎজা খেতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম, আমাকে পিৎজা খাওয়াবে তো? অবশ্যই খাওয়াবো, তুমি এখানে বসো, আমি তোমার জন্য পিৎজা পাঠিয়ে দিচ্ছি। এরপর বিজয় তার কর্মচারীকে দিয়ে প্রিয়াঙ্কার কাছে পিৎজা পাঠিয়ে দেয়। প্রিয়াঙ্কা বসে বসে তিনখানা পিৎজা খেয়ে ফেলে। সত্যি বিজয়, তোমার বানানো পিৎজা অনেক টেস্টি ছিল। তবে বিজয়, আমি যে এখানে পিৎজা খেতে এসেছিলাম এই কথা তুমি কাউকে জানিও না প্লিজ, বাড়ির লোকেরা জানতে পারলে আমাকে অনেক রাগারাগি করবে। ঠিক আছে বৌদি, আমি কাউকে বলবো না। এরপর থেকে প্রিয়াঙ্কা প্রায় সময় মন্দির যাওয়ার নাম করে বিজয়ের রেস্টুরেন্টে পিৎজা খেতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং প্রিয়াঙ্কা অনেক মোটা হয়ে যায়। কি ব্যাপার প্রিয়াঙ্কা, আজকাল তুমি পিৎজা খাও না, এমন কি ভালোভাবে বাড়িতে খাওয়া দাওয়া পর্যন্ত করো না, কিন্তু তারপরেও তুমি এত মোটা হয়ে যাচ্ছ কিভাবে? কোথায় আবার মোটা হয়ে গেলাম, বসে থাকতে থাকতে সামান্য ওজন বেড়ে গেছে। বিক্রম একদম ঠিক কথাই বলছে বৌমা, তুমি একবার নিজের দিকে তাকিয়ে দেখো,
এখানে যখন এসেছিলে তখন কত সুন্দর ছিলে, ধীরে ধীরে নিজের অবস্থা অনেক খারাপ করে নিয়েছো। আচ্ছা বৌমা, তোমার থাইরয়েড হয়ে যায়নি তো? মা, আপনি শুধু শুধুই আমাকে নিয়ে চিন্তা করছেন, আমার কিচ্ছু হয়নি, আপনারা আমাকে নিয়ে চিন্তা করা বন্ধ করুন। প্রিয়াঙ্কা এই বলে নিজের রুমে চলে যায়। এরকমই একদিন প্রিয়াঙ্কা যখন বিজয়ের রেস্টুরেন্টে বসে পিৎজা খাচ্ছিল, এমন সময় জুলি সেখানে চলে আসে। আরে বৌদি, তুমি তো মন্দিরে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলে, এখানে বসে বসে পিৎজা খাচ্ছ? আসলে জুলি, মানে আমি মন্দিরে গিয়েছিলাম, তারপরেই এখানে এসেছি। আমাকে আর কিছু বলতে হবে না বৌদি, আমি সব কিছু বুঝতে পেরে গেছি। আচ্ছা বিজয়, এসব কবে থেকে চলছে? আরে জুলি, বৌদি একদিন ছাড়া ছাড়াই আমার রেস্টুরেন্টে এসে পিৎজা খেয়ে যায়, কাউকে বলার জন্য বারণ করেছিল, তাই আমি তোমাকে এই ব্যাপারে জানাইনি। এরপর জুলি বাড়ি ফিরে যায় এবং তার মা ও দাদাকে প্রিয়াঙ্কার ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। বৌমা, বিজয়ের রেস্টুরেন্টে গিয়ে পিৎজা খেতে তোমার খারাপ লাগলো না? বিজয়ের সঙ্গে জুলির বিয়ে হতে চলেছে, তুমি প্রত্যেক দিন সেখানে গিয়ে পিৎজা খেলে তারা কি মনে করবে? তাছাড়া তুমি একবার নিজের দিকে তাকিয়ে দেখো, কত মোটা হয়ে গেছো। প্রিয়াঙ্কা, আমি তোমাকে আগেও বুঝিয়েছিলাম, এখনো বলছি, তোমার পিৎজা পাগলামি বন্ধ করো। এভাবে চলতে থাকলে কয়েকদিন পর তুমি বিছানা থেকে উঠতেও পারবে না। আমরা সবাই তোমার ভালোর জন্যই বলছি। আপনারা সবাই আমাকে মোটা বলা বন্ধ করুন, আমি মোটা নই। তাছাড়া বিজয় তো জুলির হবু স্বামী আর আমাদের পরিবারেরই সদস্য, তার রেস্টুরেন্টে মাঝে মাঝে যাওয়া আসা করলে সে কিছু মনে করবে না। তোমাদেরকে আমার ভালো নিয়ে ভাবতে হবে না, আমি যেমন আছি ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় তাহলে এবার থেকে আমরা তোমাকে পিৎজা খাওয়া থেকে আটকাবো না। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো, পরে কোনো রকম অসুবিধা হলে সেটার জন্য তুমি দায়ী থাকবে। মা, তুমিও প্রিয়াঙ্কাকে আটকাবে না। আচ্ছা ঠিক আছে বৌমা, আজ থেকে তুমি খাওয়া দাওয়ার ব্যাপারে স্বাধীন, কেউ তোমাকে আর আটকাবে না। বিক্রম এবং শাশুড়ির মুখে এরকম কথা শুনে প্রিয়াঙ্কা অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে প্রিয়াঙ্কা সবসময় বাড়িতে পিৎজা বানিয়ে খেত এবং মাঝে মাঝে বাইরে থেকে পিৎজা আনিয়েও খেত। দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায় এবং প্রিয়াঙ্কা আরো বেশি মোটা হয়ে যায়। এরকমই একদিন প্রিয়াঙ্কা অনলাইন থেকে পিৎজা অর্ডার করে এবং কিছু সময় পর ডেলিভারি বয় পিৎজা দেওয়ার জন্য আসে। প্রিয়াঙ্কা ম্যাডামকে একটু ডেকে দিন, তার জন্য পিৎজা আছে। আরে আমি প্রিয়াঙ্কা। আপনি মজা করছেন কেন ম্যাডাম? 2 মাস আগে আমি এখানে এসেছিলাম, তখন প্রিয়াঙ্কা ম্যাডামকে দেখেছিলাম। ম্যাডাম অনেক স্লিম এবং সুন্দর, আপনি কি তার মা? তোমাকে বেশি খোঁজ খবর নিতে হবে না, বললাম তো আমি প্রিয়াঙ্কা। এবারে তাড়াতাড়ি আমার পার্সেলটা দিয়ে এখান থেকে যাও। তাহলে কি সত্যি সত্যি আপনি প্রিয়াঙ্কা ম্যাডাম? আপনি নিজের অবস্থা এরকম করে নিলেন কিভাবে? তোমাকে এত কিছু বলতে যাব কেন, চুপচাপ যাও এখান থেকে। আরেকটা কথা শুনে রাখো, এই বাড়ি থেকে পিৎজার অর্ডার হলে তোমাকে নিয়ে আসতে হবে না, তুমি নিয়ে এলে আমি রিটার্ন করে দেব। প্রিয়াঙ্কা এই বলে ডেলিভারি বয়কে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিছু সময় পর প্রিয়াঙ্কা এবং তার শাশুড়ি যখন রান্নাঘরে কাজ করছিল, এমন সময় বিক্রম সেখানে আসে। মা, আমাকে একটা কাজের জন্য অন্য শহরে যেতে হবে, তুমি আমার জন্য খাবার প্যাক করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। আরে বিক্রম, তুমি কি আমাকে দেখতে পাচ্ছো না? খাবার প্যাক করে দেওয়ার কথা তুমি আমাকে বলছো না কেন? তুমি একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তুমি খাবার প্যাক করতে শুরু করলে আমার অনেক দেরি হয়ে যাবে। মা, তুমি তাড়াতাড়ি খাবার বার করে দাও। আরে বৌমা যখন বলছে তাহলে বৌমাকেই করতে দে না, বৌমা তুমি বিক্রমকে খাবারটা দিয়ে দাও। শাশুড়ির কথায় প্রিয়াঙ্কা বিক্রমের জন্য খাবার প্যাক করতে শুরু করে। প্রিয়াঙ্কা খুব মোটা হয়ে যাওয়ায় ধীরে ধীরে কাজ করছিল। প্রিয়াঙ্কার খাবার দিতে দেরি হয়, বিক্রম প্রচন্ড রেগে যায়। আচ্ছা ঠিক আছে, খাবার দেওয়ার দরকার নেই, আমি বাইরে কিছু খেয়ে নেব, প্রিয়াঙ্কার ভরসায় বসে থাকলে আমার কাজটাই খারাপ হয়ে যাবে। বিক্রম এই বলে সেখান থেকে চলে যায়। বিক্রমের এভাবে চলে যাওয়ায় প্রিয়াঙ্কা অনেক দুঃখী হয়ে যায়। একবার নিজের দিকে তাকিয়ে দেখো বৌমা, তুমি কেমন ছিলে আর কেমন হয়ে গেছো, সামান্য টিফিন প্যাক করতে গিয়েই তোমার কত সময় লেগে যাচ্ছে। কি আর করবো মা, আজকাল সামান্য কাজ করতে গিয়েই অনেক ক্লান্ত হয়ে যায়। আমি এটাও লক্ষ্য করছি বৌমা, আজকাল বিক্রম তোমার সঙ্গে ভালোভাবে কথা বলছে না, সব সময় আলাদা থাকে। হ্যাঁ মা, বিক্রম আমার দিকে লক্ষ্য দেওয়া বন্ধ করে দিয়েছে,
সে আমার একদম খেয়াল রাখে না। সেটা তো হবেই, তুমি নিজের কি অবস্থা করেছো সেটা একবার দেখো। তোমাকে বিক্রমের সঙ্গে একদম মানাচ্ছে না, তাহলে কিভাবে সে তোমার কাছাকাছি থাকবে? শাশুড়ির কথায় প্রিয়াঙ্কা অনেক চিন্তিত হয়ে পড়ে এবং নিজের রুমে গিয়ে বসে পড়ে। বিক্রম এভাবে আমাকে ইগনোর করছে দেখে আমার একদম ভালো লাগছে না। বিক্রম আমাকে বোঝার চেষ্টাই করে না। আমি কি এমন করব যাতে বিক্রম আবার আমাকে ভালোবাসতে শুরু করে? এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। একদিন প্রিয়াঙ্কা যখন বসেছিল এমন সময় দরজার বেল বেজে ওঠে। এরপর প্রিয়াঙ্কা গিয়ে দরজা খোলে। হ্যাঁ বলুন, আপনার কাকে চাই? ম্যাডাম, আমি জিসিটি কোম্পানি থেকে এসেছি। আমাদের কোম্পানি মোটাদের জন্য এই ওষুধটা বিক্রি করে। আপনি প্রত্যেক দিন এই ওষুধ খেলে এক মাসের মধ্যেই রোগা হয়ে যেতে পারেন। তুমি কি আমাকে মোটা বলতে চাইছো? এখনই চলে যাও এখান থেকে, নাহলে ধাক্কা মেরে বাইরে বার করে দেব। প্রিয়াঙ্কার কথা শুনে সেই মেয়েটি তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা অনেক মোটা হয়ে যাওয়ায় সে মার্কেটে গেলে সকলেই তার দিকে তাকিয়ে থাকত এবং তার বিষয়ে নানা রকম কথাও বলতো। সকলের কথা শুনে প্রিয়াঙ্কার খুব খারাপ লাগতো, কিন্তু সে কিছুই বলতো না। এরকমই একদিন, আরে বিক্রম, পূজোর জন্য পণ্ডিত মশাইকে কয়েকটা জিনিস দিয়ে আসতে হবে। আমি ফোন করে বলে দিয়েছি, তুই বৌমার সঙ্গে জিনিসগুলো নিয়ে চলে যাস। মা, আমি সেখানে গিয়ে কি করব? তুমি প্রিয়াঙ্কার সঙ্গে চলে যাও। এরকম করে বলিস না বিক্রম, আমি পণ্ডিত মশাইকে বলে দিয়েছি। আমি নিজের ছেলে আর বউয়ের হাতে জিনিসগুলো পাঠাচ্ছি, তুই না গেলে খুব খারাপ হবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসবো। কিছু সময় পর বিক্রম প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা মন্দিরের কাজ শেষ করে বেরিয়ে এলে এক ছেলে ভিক্ষে করতে করতে তাদের কাছে আসে। দাদা, কিছু টাকা দাও না, অনেক খিদে পেয়েছে। এভাবে ভিক্ষা করা ঠিক নয়। দাদা, আজকে টাকা দিয়ে দাও, পরের বার থেকে ভিক্ষা করব না। আন্টি, তুমি দাদাকে বলো না টাকা দেওয়ার জন্য। তুই এত সাহস, তুই আমাকে আন্টি বললি? এবার তুই কোনো টাকা পাবি না। চলো বিক্রম, আমরা এখান থেকে চলে যাই। আমি তো অবশ্যই ছেলেটাকে টাকা দেব, 10 টাকা নয়, আমি তোকে 50 টাকা দেব, এই নে। এরপর থেকে আমাকে আর কোনোদিন আন্টি বলবি না। দিদি বললে আমি তোকে 100 টাকা দিতাম। আন্টি মনে হচ্ছে, তাহলে দিদি বলবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, দিদি 100 টাকা দাও না, 100 টাকা দাও। বিক্রম, তাড়াতাড়ি চলো এখান থেকে, তুমিও এদের সঙ্গে আমাকে নিয়ে মজা করতে শুরু করে দিলে। এবার থেকে সব সময় তোমার সঙ্গে এরকমটাই হবে প্রিয়াঙ্কা, তুমি নিজের থেকে নিজের অবস্থা এরকম করে নিয়েছো। বিক্রমের কথা শুনে প্রিয়াঙ্কা অনেক দুঃখী হয়ে যায় এবং তার সঙ্গে বাড়ি ফিরে আসে। আমাকে কিছু একটা করতে হবে, এবার সকলে আমাকে নিয়ে মজা করতে শুরু করেছে। বিক্রম পর্যন্ত আমার থেকে দূরে দূরে থাকে, আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। প্রিয়াঙ্কা এসব কথা ভাবতে ভাবতে কান্নাকাটি করতে শুরু করে দেয়। প্রিয়াঙ্কাকে এভাবে কান্নাকাটি করতে দেখে তার শাশুড়ি তার কাছে আসে। এরপর প্রিয়াঙ্কা তার শাশুড়িকে সমস্ত কথা জানায়। এসব কিছু তোমার পিজ্জা খাওয়ার জন্যই হয়েছে বৌমা, অল্প বয়সে তুমি এত মোটা হয়ে গেছো যে সামান্য কাজ করতে গেলেও তুমি ক্লান্ত হয়ে পড়ছো। তাছাড়া বিক্রমের পাশে দাঁড়ালে তোমাকে অনেক বয়স্ক মনে হচ্ছে। আপনি একদম ঠিকই বলছেন মা, পিজ্জার জন্য পাগলামি করতে করতে আমি নিজের জীবনটাই খারাপ করে নিয়েছি, আর আমি নিজের জীবন খারাপ হতে দেব না, আমি নিজেকে চেঞ্জ করতে চাই। তুমি নিজের থেকে নিজের ভুল বুঝতে পেরেছো, এটা খুব ভালো কথা, হয়তো এবার তোমার শরীরে পরিবর্তন আসতে পারে। মা, আমি 2-3 মাসের জন্য মায়ের বাড়ি যেতে চাই, আমি সেখানে থেকে নিজেকে চেঞ্জ করব। আপনি বিক্রমের কাছে যে কোনো বাহানা করে দেবেন, তাকে এটা জানাবেন না যে আমি মায়ের বাড়িতে কিসের জন্য যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি সেরকমটাই করব। এরপর প্রিয়াঙ্কা নিজের মায়ের বাড়িতে চলে যায়। 3 মাস পর প্রিয়াঙ্কা আগের মতোই রোগা হয়ে মায়ের বাড়ি থেকে ফিরে আসে। বিক্রম প্রিয়াঙ্কাকে দেখে অবাক হয়ে যায়। ও মাই গড, তুমি এত সুন্দর হয়ে গেলে কিভাবে? তুমি তো অনেক মোটা হয়ে গিয়েছিলে। আমার পিজ্জা পাগলামির জন্য আমি নিজের শরীর কত খারাপ করে নিয়েছিলাম, কিন্তু শুধুমাত্র তোমার জন্য আমি নিজেকে আবার পরিবর্তন করেছি বিক্রম। মা তো আমাকে বলেছিল তুমি নিজের কোনো পরীক্ষার জন্য বাড়ি থেকে পড়াশোনা করছো। সেটা মিথ্যা কথা ছিল, আমি আর মা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই প্ল্যান বানিয়েছিলাম।
প্রিয়াঙ্কা আগের মতো রোগা হয়ে যাওয়ায় এবং পিৎজা খাওয়া ছেড়ে দেওয়ায় বিক্রম এবং বাড়ির সকলে অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পটি এখানেই শেষ করা হলো। তোমরা কারা কারা পিৎজা খেতে ভালোবাসো এবং কারা কারা ভালোবাসো না আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এরকমই গল্প আরও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।